সরি একটু দেরি হয়ে গেছে। এক ঘন্টা ধরে বসে আছি, একটু লেট। একটা জরুরি খেলা ছিল, এই কারণে আসতে একটু লেট হয়ে গেছে। কেন ডেকেছো সেটা বলো, আর এই এলাকায় কেন? আমাদের এলাকায় তো বসার জন্য সুন্দর জায়গা ছিল, পার্ক ছিল। নাবিল, আমার বাসা থেকে ছেলে দেখছে, গতকালও ছেলে পক্ষ দেখতে এসেছিল, এবার তো লাইফটা নিয়ে একটু সিরিয়াস হও। গতকালকে রাত 2টা পর্যন্ত একই কথা বললা, এখন আসতে নাস্তেই আবার শুরু করে দিয়েছো বিয়ে। আচ্ছা তুমি কি বিয়ে ছাড়া কিছু বলে বুঝো না, খালি বিয়ে বিয়ে করো কেন? আচ্ছা আমাকে নিয়ে কি তোমার কোনো আগ্রহ নেই? সব ঠেঙা কি আমার একার? ভালোবেসে ফেলেছি বলে নয়তো কখনোই এত রিকোয়েস্ট করতাম না। আচ্ছা তুমি এখন কি বলতে চাচ্ছ, আমি এই ইন্টারের সার্টিফিকেট দিয়ে 8,000 টাকা স্যালারি, গার্মেন্টসের চাকরি নেই, তোমার রূপচর্চার খরচ তো মাস শেষে এর থেকে বেশি। বিয়ে হলে তো রূপচর্চা, তোমার যা অবস্থা দেখছি। আচ্ছা এই এলাকায় কেন আসছো? আমাদের এলাকায় তো বসার সুন্দর জায়গা ছিল, পার্ক ছিল, এই এলাকায় কেন আসছো সেটা তো তুমি বললা না। এখানে নিরিবিলি কথা বলা যায় তাই এখানে এসেছি। নাবিন আমার দিকে একটু তাকাও, বাসায় ঘটক আসছে, প্রতিদিনই কোনো না কোনো ছেলেপক্ষ দেখতে আসছে, আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমি কি করব আমাকে বলে দাও। আপাতত তুমি কিছু একটা বলে সামাল দাও, আমার পুরো ফ্যামিলি আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার ছোট ভাই আছে, বোন আছে, এখন তুমি কি কোনো একটা ভাবে তুমি এটা সামাল দাও প্লিজ। আমার মুখের দিকে তুমি একটু তাকাও। আচ্ছা তুমি এখন তুমি কি বলতে চাচ্ছ, আমি এই মাঝপথে তোমাকে বিয়ে করে নদীতে ঝাঁপ দেই তাই না? আমি তো তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসে। নাবিল আমি তো আর পারছি না, তোমাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারছি না, আমি বাসা থেকে চলে আসি, তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দাও। তুমি পাগলের মতো কথা বলছো কেন? হ্যাঁ কি করতেছস? আরে বুঝছ না, এরা এখানে খেলাধুলা করতেছে। এসব কি শব্দ ভাই, আর আপনারা কারা? কি করতেছিলে তোমরা? কথা বলতেছিলাম ভাই, কিন্তু আপনারা কারা? আমরা এলাকার এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন কমিটি, তুমি মতো পোলা পাই আমগো এলাকায় নোংরামি করা আছে, আমি এটা পরিষ্কার করি, দেখে তো আমগো এলাকার মনে হয় না, পূর্ণ এলাকার তো আমগো এলাকায় নোংরামি করো মিয়া। ভাই ওদের বাড়িতে খবর নেই, বাড়িতে কেউ জানে না যে ওরা বাইরে নষ্টামি করে। ভাই সাবধানে কথা বলেন, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। ভাই দেশে কথা বল, আপনি কাজী ডাকেন বিয়ে করে দিন। বিয়ে মানে পাগল নাকি ভাই? ভালোবাসো নাকি? এই মেয়ে তুমি ভালোবাসো? হ্যাঁ। তোমার একজনকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে সমস্যা কি? তাহলে তোমার ফ্যামিলি ডাকি, তারা এসে দেখুক তোমরা কি করতেছো। প্লিজ ভাইয়া বাসায় বলবেন না, বাসায় যদি জানতে পারে তারা লজ্জায় মারা যাবে, প্লিজ ভাইয়া। দেখো আমাদের এলাকায় আমরা কোনো নষ্টামি অ্যালাউ করি, তোমাদের যে অবস্থায় পাইছি এভাবে ছাড়া যাবে না, বিয়ে করে তারপর আমি ছাড়ব। ভাই আমি বিয়ে করতে পারবো না, অর্থাৎ এইভাবে আমি বিয়ে করতে পারবো না। নাবিল এই বিয়ের কথা কেউ জানবে না, এখান থেকে বিয়েটা করে জাস্ট আমরা বেঁচে যাই। না আমি এখন বিয়ে করতে পারবো না, আমার লাইফে এখনো অনেক কিছু বাকি আছে, আমার জন্য অনেক বড় বড় অ্যাসাইনমেন্ট বাকি আছে। মেয়ে বিয়ে করতে চায় আর তুই বলছিস তোর লাইফ নষ্ট হয়ে যাবে, যারে ভালোবাসে তার বিয়ে করে লাইফ নষ্ট হয়ে যায়। এই পরে বান কাজি ডাক। প্লিজ ভাই আমার জীবনটা এভাবে নষ্ট করেন না, আমার ভাই সাইরা দেন ভাই, আমার জীবনটা এইভাবে নষ্ট করেন না। তোরা বিয়ে করলে না গেলে নষ্ট হয়ে যাবে, এমন ছেলের সাথে প্রেম করিস? ছি যা বাড়িতে যা। তুমি চলে যাওয়ার পর 2 ঘন্টা আমি ওইখানে বসে কেঁদেছিলাম নাবিল, তুমি আমাকে ওইখানে ফেলে কিভাবে চলে আসলে, এটা তুমি কিভাবে পারলে নাবিল? যাই হোক ওই পুরোটাই ছিল প্রি প্ল্যান্ড, ওই লোকগুলোকে আমিই বলেছিলাম আসতে,
আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি তোমার কতটুকু জোরে আছি। কিন্তু হায়, তুমি প্রমাণ করে দিলে যে আমি তোমার কোথাও নেই। তুমি যদি ওইখানে আমাকে একা ফেলে না আসতে। তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমাকে কখনোই বিয়ে করতে না। তুমি আমাকে হারিয়ে দিয়েছো। তুমি যদি একবার রাজি হতে ওদের কথায়, তাহলে হয়তো আমি জিতে যেতাম। কিন্তু আজ আমি হেরে গেছি। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম নাবিল, আজ মন থেকে মুছে দিলাম। এটাই তোমাকে দাও আমার শেষ ভয়েস মেসেজ। ভালো থেকো। আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেয়েছেন? এই শহরে প্রেমিকাদের ঠিকানা প্রেমিকদের কানে বাতাসের সুরেরা বলে দিয়ে যায়। বাজে কথা একদম বলবেন না। আপনি আমার বাসায় লোক পাঠিয়ে আমাকে ছাদে কেন উঠিয়েছেন? কেন, কি জন্য? এত ব্যস্ততা কিসের? বলছি তো। আচ্ছা, আপনি কি জানেন না আমার স্বামী আছে, সংসার আছে? জানি তোমার স্বামী আছে, সংসারও আছে। এমনকি তুমি এই বেঈমানকেও ভুলে গিয়েছ। আসি। সেদিন ভরা মজলিসে তোমাকে ফেলে আমি চলে এসেছি, সেটা আমার অপরাধ হয়েছে। আর তুমি যে ভালোবাসার মানুষকে পরীক্ষা করার জন্য লোক ভাড়া করেছ, সেটা তোমার অন্যায় হয়নি? আমি তোমাকে বিয়ে করতে অস্বীকার করেছি, সেটা আমার অপরাধ হয়েছে? আর তুমি যে ভালোবাসার কমিটমেন্ট ব্রেক করে অন্য কাউকে বিয়ে করে সংসার করছো, সেটা অপরাধ হয়নি? বেইমানের জন্য আমি আমার সারা জীবন স্যাক্রিফাইস করব? হ্যাঁ, আমি বেইমান, তাই তো আমিই স্যাক্রিফাইস করেছি। সেদিন তুমি ভালোবাসার মানুষকে পরীক্ষা করার জন্য যে লোকগুলোকে ভাড়া করেছিলে, সেগুলো আমারই পরিচিত লোক ছিল। তুমি তাদের সাথে কি প্ল্যান করেছিলে সেটা ওরা আগেই আমাকে বলে দিয়েছিল। তবু আমি তাদেরকে বলেছিলাম তুমি যেমনটা চাও তারা যেন তাই করে। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারো কিনা, কিন্তু দেখো আজ তুমি স্বামী, সংসার, বাচ্চা কাচ্ছে নিয়ে ঠিকই সুখে আছো, সব কিছু ভুলে গেছো। কিন্তু আমি আজ আমি কিছুই ভুলতে পারিনি। আসলে ভালোবাসা হচ্ছে একটা ক্ষত যা মেয়েরা পুষতে জানে না, কিন্তু ছেলেরা সেটাকে সারা জীবন যত্নে পুষে রাখতে পারে। মেয়েরাও পুষতে জানে, শুধু তাদের প্রকাশ করার অধিকার থাকে না।